উদ্যোগী সংঘের ডে নাইট মিনি ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত সিদ্ধার্থ বাহুবলীন্দ্র। ময়না ব্লকের ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশদা গ্রামে অবস্থিত বাঁশদা উদ্যোগী সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো একদিনের ডে নাইট মিনি ফুটবল প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র। জানা যায়, মোট 16টি টিমের এই খেলা অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, হলদিয়া, তমলুক ছাড়াও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি টিম এই খেলায় অংশগ্রহণ করে। জানা যায়, এই খেলায় প্রথম পুরস্কার 25,000 টাকা সহ ট্রফি, দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা সহ ট্রফি এবং সেমিফাইনালে দুটি দলকে 5,000 টাকা সহ ট্রফি দেওয়া হবে। এই খেলা প্রসঙ্গে সংঘের সদস্যরা কি বললেন শোনাবো আপনাদের। বাড়ির কাছেই জুনিয়র্স ক্লাব, তো প্রত্যেক দিনই ছেলেটি বিকেল বেলা হলে মাঠের সামনে যায়, ছেলেরা প্র্যাকটিস করছে, এটা দেখে, কিন্তু কোনোদিনও সেই ক্লাবের বলে পা ছোঁয়ার মতন তার যোগ্যতা সে অর্জন করতে পারেনি। তেমনই একটা দিনে বোধহয় প্লেয়ার কিছু ঘাটতি ছিল আর ছেলেটি উপস্থিত, ছেলেটির কাছে একটা উড়ে যাওয়া বল, যে দক্ষতাতে ছেলেটি ধরল, তাতে ওই জুনিয়র্স ক্লাবের কোচ অত্যন্ত আকৃষ্ট হলেন এবং তিনি বললেন যে তুমি কি ফুটবল খেলতে পারো? বলছি আমি বাড়িতে অভ্যেস করি, কিন্তু এই রকম জায়গাতে খেলার আমার সুযোগ হয়নি কোনোদিন। তোমাকে যদি সুযোগ করে দেওয়া হয়, হ্যাঁ আমি খেলবো, কিন্তু তুমি খেলবে কি করে? তোমার শরীর তো অত্যন্ত রুগ্ন, তুমি যে খেলবে মাঠে তোমার পোশাক কোথায়? আবার তোমার তো বুটও নেই দেখছি, তুমি খেলবে কি করে? চেষ্টা করে দেখতে পারি। এবং তারপর একটি ইতিহাস রচিত হলো, ওই খালি পায়ে রুগ্ন ছেলেটি যেভাবে মাঠে তার নৈপুণ্য রেখে গেল, আগামী দিনের জন্য কোচ তাকে নির্বাচিত করে নিলেন। বাঁশদা উদ্যোগী সঙ্গে পরিচালনা একদিনব্যাপী নকআউট ঢালাই বল মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। তাই সব গ্রামবাসী প্লাস আমাদের উদ্যোগী সঙ্গে সব সদস্য প্রচুর পরিশ্রম করে এই খেলাটা আয়োজন করেছে। আমরা প্রথম পুরস্কার রেখেছি 25,001 টাকা ও 5.5 ফুট ট্রফি, দ্বিতীয় পুরস্কার রেখেছি 5 ফুট ট্রফি ও 20,000 টাকা, সেমিফাইনালে দুটি ট্রফি, আকর্ষণ ট্রফি ও 5,000 টাকা করে। আর আমাদের টিমরা নন্দীগ্রাম, হলদিয়া, আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের আপনার তমলুক, সব জায়গার টিম আমরা এসছে, আমাদের খেলা চলছে, দর্শকও ভালো হয়েছে। এইটা হচ্ছে আজকে ন বছর। বাঁশদা উদ্যোগী সংঘের পরিচালনায় একদিনের মিনি ফুটবল প্রতিযোগিতা আমরা শুরু করেছি প্রতি বছরের ন্যায় এবছরও। হলদিয়া, বাগনান এবং দুই মেদিনীপুর সহ বিভিন্ন এলাকার খেলোয়াড়রা এসছেন এবং আমাদের দূর দূরান্ত থেকে এই খেলার দর্শকরাও আনন্দ উপভোগ করছেন। এবং আমরা প্রথম পুরস্কার রেখেছি 25,001 টাকা, দ্বিতীয় পুরস্কার রেখেছি 20,001 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফিও রয়েছে, সেমিফাইনালের রয়েছে দুটি ট্রফি, 5,001 টাকা করে উভয় দলের জন্য। এবং আগামী দিনে যাতে করে আমরা এর থেকে আরও বড় ধরনের করে খেলা করতে পারি, তার জন্যে আমরা প্রত্যেক গ্রামবাসী এবং আশেপাশের এলাকার মানুষজনের কাছে আমরা কৃতজ্ঞতা থাকব, যাতে করে আগামী দিনে আরও ভালো করে সুন্দর করে আমরা খেলাটা উপভোগ করে দিতে পারি। এবং এই আমাদের উদ্যোগী সংঘের সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রমের এই খেলা, যাতে করে এই উদ্যোগী সংঘের সদস্যরা
দীর্ঘ আয়ু পায় সকলের কাছে আমি কামনা রাখছি। নমস্কার, আমি অশোক দাস, উদ্যোগী সংঘের একজন মানে শুভাকাঙ্ক্ষী বললেই চলে। এরা দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের অনুষ্ঠান, পুজো পাঠ, বিভিন্ন লক্ষ্মী পুজো, বিভিন্ন রকম নাটক ফাংশান, তার সঙ্গে এই ক্রীড়া প্রতিযোগিতা এরা করে। আর আমিও এই কালচারাল এই বিষয়গুলো খুব ভালোবাসি, ফলে এরা আমাকে প্রত্যেক বছরই এরা শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানায় এবং এই খেলার দিনটা বা এই অনুষ্ঠানের দিনগুলো আমি এদের পাশে থাকি। খুব ভালো লাগে উদ্যোগী সংঘকে, তাই বারবার ছুটে আসি এখানে। এরা আরও বিশিষ্ট জনেদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তার মধ্যে ইতিমধ্যেই আমাদের ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থবাবু এসেছিলেন, উনিও উদ্যোগী সঙ্গের একজন শুভাকাঙ্ক্ষী, তো উনিও এসেছিলেন। এসে আমাদের এই উৎসব মঞ্চে, এই খেলার মাঠে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তো আমিও এখন উদ্যোগী সঙ্গের একজন হয়ে গেছি, ফলে আমাদের উদ্যোগী সঙ্গের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব আগামী দিনে স্বচ্ছভাবে সৎভাবে আমরা যাতে আরও সুন্দর অনুষ্ঠান করতে পারি। আর এর সঙ্গে আমাদের হাত বাড়িয়েছেন, এবারে একটা নতুনত্ব এসছে যে তমলুকের বিআর আম্বেদকর যে নার্সিংহোম আছে নিমতলার কাছে, ওনার প্রোপাইটার রাজু ভাই আছেন আমাদের সঙ্গে, উনি এই ট্রফিগুলো আমাদের এই আজ এই বছরের টুর্নামেন্টে উনি স্পন্সর করেছেন। বিগত দিনে ট্রফিগুলো ছিল, হয়তো আমরা করেছিলাম একটু ছোটো, ওনার সহযোগিতার জন্য আজকে এই যে 5 ফুট 6 ফুট করে ট্রফিগুলো উনি স্পন্সর করেছেন, ওনাকেও আমরা উদ্যোগী সংঘের থেকে আমরা ধন্যবাদ জানাই। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিপগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933273739।